শিল্পাঞ্চল আশুলিয়ার ভাদাইল পাবনার টেক বাসীর অপেক্ষার পালা শেষ হলো বৃহস্পতিবার। চারটায় নতুন ইপিজেড এর পূর্ব পাশের পকেট গেট উদ্বোধন করেন বেপজার চেয়ারম্যান এবং স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম। পকেট গেটটি ইপিজেড কর্মরত ব্যক্তিবর্গ প্রবেশ সময় সকাল 6টা থেকে 8:30 এবং বাহিরের সময় বিকেল 4টা থেকে রাত 8:30 পর্যন্ত। এ সময়ের ভেতর আপনাকে গেটে প্রবেশ এবং বাহির হতে হবে। ব্যবজা কর্তৃপক্ষের লোক এসে গেট খুলবে এবং বন্ধ করবে। এ সময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম। আশুলিয়া ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিউর রহমান মতিন, আশুলিয়া ধামসোনা ইউনিয়ন 6 নং ওয়ার্ড এর মেম্বার হাজী মোহাম্মদ আবু সাদেক ভুইয়া এবং 6 নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মোহাম্মদ ওমর সজীব মিয়া সহ নেতাকর্মীবৃন্দ।